गुड इवनिंग फ्रेंड्स, सॉरी गुड आफ्टरनून, हमें शुद्ध भूले जाए एखन गुड आफ्टरनून ना गुड इवनिंग बोलबो, तो एखन गुड आफ्टरनून। इनटा थेके आजके आमी आमार भिडियोटा शुरू करलाम और आज के तोमादेरके एकटा सुंदर जिनिस आमी देखाते चलेछि। और आज के आमादेर ए अपार्टमेंटेर नीचे माने पार्किंगे एकटा छोट्ट प्रोग्राम आछे। प्रोग्रामटा की सेटा तोमादेरके अवश्य हमें शेयर करब और सेटा जानते होले वीडियो एकदम शुरू थेके शेष पर्यंत अवश्य देखते हबे, स्किप करा चलबे ना किन्तु। तो ताहोले आर आमी एखन जाबो छेले के एकटु घुम पाड़ाबो, जानी ना ओ घुमाबे किना, तबु आमी नेई चेष्टा करब। और आमादेर प्रोग्रामटा शुरू हबे छटा थेके प्रोग्रामटा शुरू हबे, तो सेखानेई तोमादेर साथे आमी देखा करब। তাহলে এখন একটু রেস্ট নিয়ে নি, রেস্ট নিয়ে একটু রেডি হব, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা করব একদম প্রোগ্রামের সময়। আর হয়ে গেছে সন্ধ্যা, হয়ে গেছে ছটা যাওয়ার কথা ছিল শুরু, মানে প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল তো ছটা থেকে, আর এখনও রেডি হয়নি। আর আমি এখন হাফ রেডি হয়ে রয়েছি আর এখন 5:30 বাজে, তো আমার মনে হয় না 6টা থেকে রেডি মানে শুরু হবে। আর সন্ধ্যা হয়ে গেছে, আমি মানে তাড়াতাড়ি করে অ্যাটলিস্ট সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। আর আমি শাড়িটা আমার পরা হয়ে গেছে, শাড়ি আমি পরে নিয়েছি আর এখন আমি করব মুখের মেকআপ। আমি সেরকম কিছু সাজবো না, কারণ আমি অতটা সাজতে ভালোবাসি না, আমি একদম হালকা সাজবো। মুখে জাস্ট একটু ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম তো ওটা, আর আইব্রোটা দেখো আমার করা হয়নি, আইব্রোটা অনেকটা বেড়ে গেছে, যাবো যাবো করে আর যেতে পাচ্ছি না। আমি এখানে সাজুগুজু করছি তোমাদের সাথে, সেটা শেয়ার করছি। খুব বেশি তো সাজবো না, একদম হালকা সাজবো। একটু ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে আমার, এখন আমি একটু ফেস পাউডার লাগিয়ে নিচ্ছি, যে দেখো একটু ফেস পাউডার লাগিয়ে নিচ্ছি। শুরু হয়ে গেছে, আমি একটু আওয়াজ পাচ্ছি, তো দেখো আমি রেডি হয়ে গেছি, চলো তোমাদেরকে দেখাই। আমি জানি না কতটুকু কি দেখাতে পারবো, আমি তো বলেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে দেখাবো, আর আমি এখনো নিচে যেতে পারিনি, তো চলো চট করে যাই নিচে। Thank you.
এতক্ষণ যে প্রোগ্রামটা দেখছিলে, তো তার নামটা হচ্ছে কি জানো? সাবান কুইন। এই যে দেখো কেকটার মধ্যে লেখা আছে হ্যাপি সাবান। তো হ্যাঁ, ওই মানে এই প্রোগ্রামটা সব মহিলাদেরকে নিয়েই হচ্ছে, সাবান কুইন বলে। বন্ধুরা, সাবান কুইন প্রোগ্রামটা আমি প্রথমবার অ্যাটেন্ড করলাম, তো ভালোই লাগলো মানে ওদের মাঝখানে থেকে। আর সবাই দেখো গ্রিন পরে এসছে, তো আমিও প্রথমে ভাবতে পারছিলাম না যে আমি গ্রিন পরতে পারবো। তো আলটিমেট আমি একটা গ্রিন শাড়ি পেয়েছি আমার আলমারিতে, তো সেটাই আমি পরে এসেছিলাম এখানে। তো ভালো লাগলো, খুব মজা হলো। সব মহিলারা মিলে এখানে অন্তাক্ষরি করেছে, একটু ডান্স করেছে, তো কেক কাটা হয়েছে। এটা একটা ছোট্ট প্রোগ্রাম হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য, এখানে কোনো জেন্টস অ্যালাউ ছিল না। তো ভালোই লাগলো। আর মহিলাদের সবাইকে প্রাইজও দিয়েছে, চুড়ি দিয়েছে, চুড়ির সাথে সিঁদুর দিয়েছে, সিঁদুর কাটা দিয়েছে, তো মেহেন্দি দিয়েছে। ভালো লাগলো। তো এখানে আমি আর আমার ছেলে একটু সেলফিও তুলে নিলাম। আর এই যে দেখো প্রাইজ বিতরণ করছে, সব মহিলাদেরকেই দিয়েছে। বললামই তো এই বাক্সটার মধ্যে কী কী আছে, তো পাঁচ ছ রকমের জিনিস ছিল। তো ভালো লাগলো প্রথমবার অ্যাটেন্ড করে, খুবই ভালো লাগলো। আর জানি আশা করি নেক্সট ইয়ারও হয়তো হবে। তো আমি 2 বছরের মধ্যে আমি ফার্স্ট ইয়ারই আমি এখানে অ্যাটেন্ড করলাম। গত বছরে এটা হয়নি করোনার জন্য, তো এবছরই এটা হয়েছে। তো আমার বেশ ভালোই লাগে। তো ফ্রেন্ডস, আমি বাড়িতে চলে এসেছি, চলে এসে তাড়াতাড়ি করে জামাকাপড়টা চেঞ্জ করে নিয়েছি। আর পাচ্ছি না, খুব গরম লাগছে। আর এখনও হাত মুখ কিছু ধুইনি, ধোবো। তো দেখতেই পাচ্ছ পুরো মেকআপটা রয়েছে, ওর হাতে একটু কেটে গেছে, পড়ে গেছে ছেলে, তো ছেলের হাতে একটু কেটে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। এই যে এই লাল লাল দেখতে পাচ্ছ, হ্যাঁ, তো ওটা হালকা দেখাচ্ছে। তো এবার যাবো, গিয়ে হাত মুখটা ধোবো, ধুয়ে রাত পরে এসছি। ওখানে খাওয়া দাওয়া ছিল না, আজকে কী ছিল, ছোলা বাটোরা ছিল, আর চানা ছিল, আর মিষ্টি ছিল, আর কেক। কেকটা তো দেখলেই তোমরা, এত খুব সুন্দর হয়েছে। মেকআপটা আছে, ওটাকেও তুলবো, হালকা মেকআপ যদিও, খুব বেশি তো মেকআপ নেই। আর চশমাটা ছাড়া রয়েছি, মানে চোখে কীরকম যেন লাগছে এখন একটা। তো এখন একটু হাত মুখটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে এসে শুয়ে পড়বো, একটু বসবো, বসে শুয়ে নেবো। এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আর শুরু থেকে শেষ পর্যন্ত, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে। আর যারা নতুন ভিউয়ার্স আছো, তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটা আমি সবসময় চাইবো। আর আমার পরিবারটা ভালো থাকবে না, এটা কখনো তো হতে পারে না, অবশ্যই ভালো থাকবে। তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসো, যার জন্য আমি আস্তে আস্তে এগোতে পারছি। তো চলো এভাবেই আমার পাশে থেকো সবসময়, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন গুড নাইট।